আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আপনাদের জন্য একটি ইনকিউবেটর মেশিন নিয়ে আসলাম সেটা হচ্ছে একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ভিতরে মানে যারা কোয়ালিটি সম্পূর্ণ যাচাই করে নিতে চাচ্ছেন যে ভাই টাকা কোনো ম্যাটার না আমি ভালো একটি প্রোডাক্ট চাচ্ছি তাদের জন্য আজকে আমি মোহাম্মদ রুবেল আব্দুল্লাহ ইনকিউবেটর থেকে এরকম একটি ইনকিউবেটর আপনাদের জন্য তৈরি করেছি এবং আজকে এই ভিডিওতে দেখাবো তো আমাদের দীর্ঘদিনের যে গবেষণা বা পরিচালনা বলেন এই সব কিছু মিলিয়ে আজকে আমরা একটি ইনকিভেটার দেখাবো। যে আপনি সব থেকে ভালো একটি ইনকিভেটার কিভাবে সংগ্রহ করতে পারেন আগে বলে নিব আবদুল্লাহ ইনকিভেটরের ঠিকানাটি অনেকে জানতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরাতে এখানে উত্তরাতে আপনি যে কোনো জায়গায় এসে যদি বলেন চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া বাজার ঢাকা উত্তরা চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া বাজার এখানে এসে আমাদের অফিসে দেখা করে বা আমাদের কারখানা থেকে দেখে চাইলে আপনি ইনকেটা সংগ্রহ করতে পারবেন তো ভিয়ার্স যে কথাটি আমি যে মেশিনটি দেখাবো সেটাই আমার সামনে রাখা আছে এটা হচ্ছে সেই মেশিনটি মেশিনটি আগে বলবো এটা কোয়ালিটির দিক থেকে বলতে আপনি চাইলে যারা হচ্ছে আপনার রাজা হাঁস বা হচ্ছে আপনি চীনা হাঁস বা চাচ্ছেন আপনি টার্কি বা দেশি মুরগি বা কোয়েল ফুটাতে চান বা তিতির আছে যারা একটার মধ্যে সকল ডিম ফুটাতে চান এবং ভালো পারফরমেন্স এবং ভালো পার্সেন্টেজ চাচ্ছেন তারা এই মেশিনটি নেবেন আগেই বলে নিব কোয়ালিটি বেটার সেক্ষেত্রে দামটাও একটু বেটার হবে তো অবশ্যই এই মেশিনটি নেওয়ার আগে এটা সম্পর্কে আগে জানুন আমরা কি কি ব্যবহার করেছি দামটা পরে জানুন বিহর্স ফার্স্ট অফ অল আমি বলবো এটা একটি দুইশো ডিমের মেশিন দুইশো ডিমের মেশিন আপনি দুইশো হাঁস মুরগি দিতে পারবেন কোয়েল দিলে আপনি দিতে পারবেন ছয়শো কোয়েল এবং মেশিনটির বডিটি কক্সিটের বডি কক্সিটের বডি চারো দিকে টেপ দিয়ে র্যাপিং করা আছে। যাতে আপনার দীর্ঘদিন বক্সটি টিকে থাকে অনেকে ভাবেন কক্সিট মনে হয় নর্মাল আমি একটু দেখাই এই যে আপনারা দেখেন আমরা এখানে একটি ফ্যানের জন্য কাটছি এটা কত মোটা মানে আপনি যদি ওইটা দাঁড়ানো এই বডিটার কিচ্ছু হবে না এতটা মজবুত এই গেল বডির বিষয়টা এরপরে আসি একটি মেশিনের সব থেকে জরুরি যে বিষয় আমরা কোন দামের সার্কিট দিয়ে ইনকিউবেটর নিতে চাই কোন টাকার মধ্যে আর এখানে আমরা ব্যবহার করছি এক্স এ মাটারো সব থেকে দামি কন্ট্রোলার এক্সে ডাবল সার্কিট ওরিজিনাল কন্ট্রোলার যে কন্ট্রোলারটির কাজ থাকবে অটো তাপমাত্রা কন্ট্রোল অটো হিউমিডিটি কন্ট্রোল আপনি যতটুকু তাপমাত্রা সেট করে দিবেন ততটুকু এই উপরের রিডিংয়ে উঠবে আপনি যতটুকু হিউমিডিটি দরকার হবে আপনি হিউমিডিটি সেট করে দিবেন ততটুকু এই উপরে উঠবে এবং এখানে এন্টিকাটা লাইটের মাধ্যমে আপনি দেখতে পাবেন কি কি চলতেছে আপনার এখানে সুবিধা হচ্ছে অটো তাপমাত্রা হিউমিডিটি এবং ওভার টেম্পারেচার আমাদের বাংলাদেশে প্রচুর ওভার টেম্পারেচার হয় যতটুকু দরকার তার বেশি হয় এর জন্য ওভার টেম্পারেচার ফ্যান লাগানো আছে এই যে দেখেন এই যে একটা ফ্যান দিছি আমরা এখানে 5 ইঞ্চি যদি ওভার টেম্পারেচার হয় এই ফ্যান দিয়ে আপনার অটোমেটিক তাপমাত্রা বেশিটা বের হয়ে আসবে এই হচ্ছে সুবিধা আর হিউমিডিটি 100% অটো টেম্পারেচার হানড্রেড পার্সেন্ট অটো কোনো ভুল রিডিং এটা দিয়ে আশা করা যায় না মেশিংয়ে কোনো প্রবলেম হলে আপনার অটোমেটিক অ্যালার্ম দিবে আপনাকে সংকেত দিবে যে মেশিংয়ে কোনো প্রবলেম আছে এই বিষয়গুলো সম্পূর্ণ এই কন্ট্রোলার থেকেই নিয়ন্ত্রণ হবে আপনার কোনো কিছু করতে হবে না এই কন্ট্রোলারে এক নাম্বার এই কন্ট্রোলারটি অনেক হাই কোয়ালিটি এই কন্ট্রোলারটি আপনার দেখা যায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা একটি কন্ট্রোলারের দামই আসে তো তারপরে আসি আপনার কন্ট্রোলারের পরে হচ্ছে আমাদের ভিতরের যে সেটিংটা দেখাবো আপনাদেরকে ভিতরে আপনি দেখেন আমরা এখানে হিউমিডিটি অটো রাখছি আপনার যতটুকু হিউমিডিটি দরকার অটোমেটিক এখানে বাটিতে পানি থাকবে এবং ইউএসবি ফায়ার থাকবে যতটুকু হিউমিডিটি দরকার হওয়ার পরে এই মেশিনটা বন্ধ হয়ে যাবে আবার যখন কমে আসবে তখন আবার চলবে এটা সম্পূর্ণ অটো সিস্টেমে ভিতরে আমরা লাইট দিচ্ছি দুইটা এখানে সাইড ওয়াড বা একশো ওয়াট দুইটা লাইট ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ যখনই থাকুক আপনার দুইটা লাইট জ্বলবে অটোমেটিক বিদ্যুৎ বিল কমেই আসবে বেশি আসবে না এতে আপনার কি হয় অনেক সময় রাতে লাইট কেটে যায় একটার থাকলে তখন আর লাইট কেটে গেলে সমস্যা হয় সেক্ষেত্রে দুইটা লাইট হলে একটা কাইটে গেলে আর একটা লাইট ভালো থাকে তাতে আপনার রাতে টেনশন হয় না সেক্ষেত্রে আপনি ডুয়েল সিস্টেমটা পাচ্ছেন এই লাইটের মাধ্যমে এরপরে যদি বলি একটি ফ্যান থাকবে পাঁচ ইঞ্চি যার স্পিড খুবই ভালো এবং লং জিবেটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একটি ফ্যান এই ফ্যানটি চারোদিকে তাপমাত্রা সরিয়ে দিবে আপনার অটোমেটিক তাপকে কন্ট্রোল করবে এবং চারোদিকে তাপমাত্রা সরিয়ে দিবে আরেকটি কথা এখানে যে আমরা পাঁচ ইঞ্চি ফ্যানটি লাগাইছি হাই টেম্পারেচারের জন্য মেশিনে একটি অটো কুনিং দিবে নির্দিষ্ট একটা টাইমে ফ্যানটি চলে ভিতরের গ্যাসগুলো বের করে দিবে যদি কোনো গ্যাস থাকে এই হচ্ছে এই কন্ট্রোলারটিতে সুবিধা দেখেন মেশিনটিতে একটা অ্যালার্ম দিচ্ছে কারণ আমি মেশিনটি খুলছি টেম্পারেচার কমে গেছে এই কারণে অ্যালার্ম দিচ্ছে এই হচ্ছে সুবিধা এই কন্ট্রোলারে এবং এখানে আরও কিছু বিষয় দেখাচ্ছি আপনাদের সবই অটো থাকতেছে শুধুমাত্র এই মেশিনটিতে ভালো রেজাল্টের কারণে আমার কাছ থেকে এই মেশিনটি নিতে পারেন ভালো রেজাল্ট বলতে আপনারা শুধু ডিমগুলোকে প্রতিদিন ঘুরাই দেবেন এইভাবে হাত দিয়ে আমরা এই যে টেরে দিয়ে দেব একশো ডিমের হেচিং টেরে এই টেরেতে এভাবে ডিম বসাই দিবেন আর প্রতিদিন শুধু হাত দিয়ে ডিমটাকে একটু নাড়াচাড়া করে দিবেন সকালে দুপুরে রাতে মানে চব্বিশ ঘন্টায় ছয় ঘন্টা পর পর তিনবার শুধু ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে দিবেন এই কাজটি আপনাদের করতে হবে এতে যদি এই কাজটি আপনি করতে পারেন ডিমটা শুধু হাত দিয়ে ঘুরাতে পারেন তাইলে আপনি নব্বই প্লাস পঁচানব্বই পার্সেন্ট ডিমের হেচিং রেট পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এই মেশিনের যে পারফরমেন্স এবং যে কন্ট্রোলার এবং হিউমিডিটি এই সব কিছু মিলিয়ে আপনি হেচিং রেট হান্ড্রেড পার্সেন্টের ভিতরে নব্বই পঁচানব্বই পাবেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে এখানে কাজ হচ্ছে আপনার শুধু ডিমটা ঘুরেই দিতে হবে এবার আপনাদের দেখায় যেটা এটা কীভাবে এই মেশিনটি ব্যবহার করবেন ব্যবহার বলতে যখন ডিম ঘুরানো দরকার হয় এখানে একটি টেরে আছে নিচে আর একটি টেরে কীভাবে আপনারা নিচের টেরেটি নিয়ে কাজ করবেন আপনারা মেশিনটিকে যখন ডিম ঘুরানো দরকার হবে একটু অফ করে যে কোনো সাইডে ভালো একটি জায়গায় আপনি এই যে বডিটা আমি উঠালাম এই ডাকনাটা পুরোটা উঠানো যায় এটাকে আপনি রেখে দিবেন যে কোনো জায়গায় রেখে আপনি এই ডিমগুলোকে উপরের পাটটাকে আপনি সুন্দরভাবে প্রত্যেকটা ডিম ঘুরাই দিবেন প্রত্যেকটা ডিম ঘুরাই দিতে পারেন বা এভাবে ঘুরানোর পরে এই ডিমটাকে আপনি রেখে দিলেন একটি জায়গা এরপরে নিচের যে টেরেটা এই নীচের টেরেতেও ডিম দিবেন দিয়ে এই তো আপনি প্রতিদিন দুই থেকে তিনবার এভাবে ডিমগুলো ঘুরাই দিবেন নিচেরটা ঘোরানো শেষ এরপরে আপনি হচ্ছে এই টেরেটা আবার নিয়ে এখানে বসাই দিবেন এই যে এটা গুরুবে আছে গুরুবে এই টের দুই পাশে চারপাশে ফাঁকা রেখে আপনি ডিমগুলো মাঝখানে এইভাবে টেরেটা রাখবেন তো এই হচ্ছে ডিম ঘুরানোর নিয়ম নিচেরটা ঘুরালে হলে এটা সরাইয়া ঘুরাইয়া আবার এটা দিয়ে দিবেন এভাবে আপনি শুধু প্রতিদিন ডিমগুলোকে ঘুরিয়ে দিবেন মুরগি হলে ডিম ঘুরানো দরকার হয় আপনার মাত্র আঠারো দিন আর যদি আপনি হাঁস দেন তাহলে ডিম ঘুরানো দরকার হবে পঁচিশ দিন কোয়েল দিলে আপনার ঘুরানো দরকার হবে পনেরো দিন এভাবে আপনি শুধু ডিমগুলো ঘুরাবেন তো দেখা যায় কেউ যদি রাজাহাস দেন বা চীনা হাঁস দেন এগুলোর আবার হচ্ছে কেউ যদি নেন তাহলে আমাদের বলবেন সেক্ষেত্রে একটু টেম্পারেচারটা আমরা পরিবর্তন করে দিব রাজাহাঁস বা চীনা হাঁসের জন্য টেম্পারেচার পরিবর্তন একটু বাড়াই দিতে হয় বিভিন্ন হিউমিনিটি বেশি দিতে হয় তাদের জন্য নিয়ম হচ্ছে ডিমটা দেখা যায় আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন ডিমটা ঘুরাই দিতে হয় রাজাহাঁস বা হাঁস পঁচিশ থেকে তিরিশ দিন ডিম ঘুরাই দিতে হবে তো সেক্ষেত্রে যারা যে ডিমের জন্য নেবেন আমাদের বলবেন তো সেক্ষেত্রে সেইভাবে আমরা টেম্পারেচার সেট করে দিব এছাড়া আপনি চাইলে আমরা দেখাই দিব কিভাবে টেম্পারেচার কম বেশি করা যায় এই যে দেখেন আমি আবার হিউমিনিটিটা যখন এখানে উঠাইছি এই পানির পাত্রে এটা দিয়ে দিচ্ছি আর এটাকে আমরা আবার লাগিয়ে দিব এইভাবে আপনি লাগানোর পরে মেশিনটি আবার লাইন দিয়ে দিবেন অটোমেটিক দেখবেন আপনার হিউমিনিটিফায়ারটা আবার চলতে থাকবে লাইটগুলো অটোমেটিক কাজ করবে সব কিছু এখন আসুন আপনারা একটি মেশিন নেওয়ার পরে অনেকে বলেন ভাই কোন কোন সময় কি কি তাপমাত্রা দরকার বা কি কি হিউমিডিটি দরকার আমি বলি যারা হচ্ছে কোয়েল বা হচ্ছে আপনার মুরগি বা হাঁস দিবেন তারা প্রথম পর্যায়ে তাপমাত্রা সাতত্রিশ থেকে সাত রাখবেন যেমন এই যে এখানে এই রিডিংটা সাতত্রিশ পয়েন্ট সাত রাখবেন প্রথম ডিম ঘুরানো পর্যন্ত মানে আঠারো দিন পর্যন্ত মুরগি হলে বা হাঁস হলে পঁচিশ দিন পর্যন্ত কোয়েল হলে পনেরো দিন পর্যন্ত তাপমাত্রা রাখবেন সাতত্রিশ সাত আর যদি হিউমিনিটি রাখেন এই টাইম পর্যন্ত যেমন হিউমিনিটি কত রাখবেন আপনার মুরগির আঠারো দিন পর্যন্ত হিউমিনিটি এবং হচ্ছে কোয়েলের পনেরো দিন পর্যন্ত হাঁসের পঁচিশ দিন পর্যন্ত হিউমিনিটি কত রাখবেন আমি এটা দেখাচ্ছি আপনার তাপমাত্রা থাকবে সাতত্রিশ পয়েন্ট সাত এবং হিউমিনিটি থাকবে পঁয়ষট্টি পঁয়ষট্টি কীভাবে সেট করে আমি দেখাই এই যে সেট বাটন একটা চাপ দিবেন এরপরে ওকে দিবেন ওকে দিলে এই যে হিউমিনিটিটা এখানে আসতে পঁচাশি আপনি এই মাঝখানের বাটনটা দিয়ে এটা দিয়ে কমাতে পারবেন এটা দিয়ে বাড়াতে পারবেন তো আপনার যত দরকার আপনি এটা কমায় নিলে এটা কমে আসবে দেখবেন এই যে কমে আসতেছে দেখেন এই যত রাখবেন সেটা রাখার পরে ওকে দিলে এটা সেভ হয়ে যাবে দেখবেন এখানে তো এটা হচ্ছে সেভ আপনি কত চাচ্ছেন আর এটা হচ্ছে রিডিং ঠিক আছে যে কত আছে বর্তমানে আর এটা হচ্ছে তাপমাত্রা কত সেভ করছেন কত রিডিং আসে তো এই রিডিংটা এই যে সাতত্রিশ পয়েন্ট সাত হচ্ছে হাঁস মুরগি এবং হচ্ছে কোয়েলের জন্য এটা হচ্ছে আঠারো দিন পঁচিশ দিন আর হচ্ছে পনেরো দিনের জন্য তাপমাত্রা হিউমিডিটিটাও আঠারো দিন তারপর হচ্ছে পনেরো দিন আর হচ্ছে পঁচিশ দিনের জন্য হিউমিডিটি এরপরে কি করবেন হেচিং পিরিয়ড যখন বাচ্চা ফোটার সময় হয় তখন একটি কাজ করতে হবে আপনাদের সেটা হচ্ছে আপনারা এখানে এই যে সেট বাটনে চাপ দিয়ে তাপমাত্রাটাও একটু কমাতে হবে হিউমিনিটিটা বাড়াতে হবে এখন অনেকের একটি প্রশ্ন থাকে আমি সেটা বলতে চাচ্ছি যে অনেকে ভাবেন যে ভাই একটি ইনকিউবেটর এটা দুইশো ডিমের আমার তো দুইশো ডিম নাই আমি কিভাবে এত বড় মেশিন দিয়ে কি করব ভাই ভালো জিনিস ভালো জিনিস আপনি এটাতে নিয়ে দশটা ডিম দেন তাতেই আপনি ভালো রেজাল্ট পাবেন এটাতে নিয়ে আপনি দশটা বিশটা পঞ্চাশটা এভাবে চার দিন বা পাঁচ দিন পরপর গ্যাপ দিয়ে আজকে দিলেন বিশটা আবার চার দিন বা পাঁচ দিনের মাথা আবার বিশটা বা পঞ্চাশটা বা একশোটা এভাবে আপনি চার দিন পাঁচ দিন পরপর গ্যাপ দিয়ে ডিম বসাতে পারবেন এতে কোনো সমস্যা নাই আর একটা প্রশ্ন অনেকের ভাই হাঁসের সাথে মুরগি মুরগির সাথে কোয়েল এভাবে বসাতে পারবো কিনা হ্যাঁ আপনি হাঁসের সাথে মুরগি কোয়েল সব ডিমই বসাতে পারেন কারণ যার যে ডেট সেই ডেট অনুসারেই ফুটে আসবে এতে আপনার কোনো ইনকিউবেটরের সমস্যা হবে না এখন অনেকের প্রশ্ন ভাই আমি যদি হেচিং পিরিয়ডে তাপমাত্রা দতা কমাই দিই তাতে কি আমার পরবর্তীতে যে ডিমগুলা বসাইছি তাতে সমস্যা হবে কিনা না আপনি হেচিং পিরিয়ডে তাপমাত্রা আর্দ্রতা কমাই দিলে তাতে কখনোই আপনার ডিমের সমস্যা হবে না কারণ তিন দিনের জন্য তাপমাত্রা কমাতে হয় আবার তিন দিনের জন্য হিউমিডিটি বাড়াতে হয় সেক্ষেত্রে কখনোই আপনার তাপমাত্রার জন্য বা হিউমিডিটির জন্য অন্য ডিমের সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি কিভাবে হেচিং পিরিয়ডে মানে ফোটার টাইমে ডিম যখন ফোটার তিন দিন টাইম তখন কতটুকু তাপমাত্রা আর্দ্রতা রাখবেন তখন তাপমাত্রা রাখবেন সাতত্রিশ দুই এই সেট বাটনে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে যে লেখাটা এটা তখন চেঞ্জ করতে হয় এই যে আমি এটা এটা দিয়ে কমাইতে পারতেছি এটা দিয়ে বাড়াইতে পারতেছি তো আমি এটাকে হেচিং পিরিয়ডে সাতত্রিশ দুই করে দিব দুই করে এটা ওকে করে দিব আর হিউমিনিটি যেটা পঁচাত্তর থাকবে ওই পঁয়ষট্টি থাকবে এটাকে আপনি তখন কি করবেন পঁচাত্তর করে দিবেন পঁচাত্তর হাঁস মুরগির জন্য পঁচাত্তর করে দিবেন করে এটাকে ওকে করে দিবেন এখন কী হলো হেচিং পিরিয়ড হেচিং পিরিয়ডে তাপমাত্রা থাকবে সাতত্রিশ পয়েন্ট দুই এবং হিউমিনিটি থাকবে পঁচাত্তর এই রিডিংটা রাখবেন আপনি হেচিং পিরিয়ডে যে কোনো মুরগি হোক বা হাঁস হোক বা কোয়েল হোক তিন দিন রাখবেন যেমন এটা আঠারো দিন পরে এই রিডিংটা করে দিবেন মুরগির জন্য হাঁসের জন্য পঁচিশ দিন পরে এই রিডিংটা করে দিবেন এবং কোয়েলের পনেরো দিন পরে এই রিডিংটা করে দিবেন কত দিন পর্যন্ত এই রিডিংটা রাখবেন তিন দিন পর্যন্ত মাত্র তিন দিন পর্যন্ত এই রিডিংটা রাখার পরে আবার আপনাদের এই রিডিংটা ঘুরাইয়া কি করতে হবে আগের রিডিংয়ে করে দিতে হবে তার জন্য এই সেট বাটন একটি চাপ দিবেন চাপ দিয়ে আপনি সাতত্রিশ সাত করে দিবেন ওকে দিবেন এরপরে হিউমিডিটিটাকে আবার কমাইয়া এটাকে পঁয়ষট্টি করে দিবেন করে ওকে দিয়ে দিবেন এই সম্পূর্ণ সিস্টেমটাই অটোমেটিক করতে থাকবে এভাবে আপনি হেচিং পিরিয়ড এবং শুরুর যে টাইমটা শুরুর যে সময়টা আপনি ডিম ঘুরান এই টাইমটা আপনি এইভাবে তাপমাত্রা রাখবেন আর ডিম ঘুরাবেন কতদিন আপনাদেরকেও তো বলেই দিলাম মুরগি ঘুরাবেন আঠারো দিন কোয়েল ঘুরাবেন আপনার পনেরো দিন হাঁস হলে পঁচিশ দিন আর যারা হচ্ছে চীনা হাঁস বা হচ্ছে আপনার রাজা রাজাহাঁস বসাতে চান তারা হচ্ছে আপনার তিরিশ দিন বা পঁচিশ দিন ডিমটা ঘুরাতে হবে তো হাঁস যারা করবেন বা হাঁস করবেন তাদের টেম্পারেচারটা একটু বেশি হবে আটত্রিশ পাশ টেম্পারেচার হিউমিডিটি থাকে প্রথম পর্যায়ে পঁচাত্তর আটত্রিশ পাশ টেম্পারেচার হিউমিনিটি পঁচাত্তর রাখতে হয় শেষের পর্যায়ে হিউমিডিটি আরও বাড়াই দিতে হবে এবং তাপমাত্রা কমায় দিতে হবে এগুলো আমরা আপনাদেরকে বলে দিব বা দেখাই দিব তো ভিয়ার্স একটি কথা মেশিনটি নিতে হবে না শুধু বলবেন এই মেশিনটি আপনাদের কাছে কেমন লাগছে কারণ এই মেশিনটিতে আমি জানি কতটা ভালো রেজাল্ট আপনারা পাবেন এই একটি কন্ট্রোলার আমি বলবো পাঁচ বছরে আপনাদের হাত দিতে হবে না কারণ এটা তিনশো টাকার কন্ট্রোলার না বা তিনশো দুইশো টাকার কন্ট্রোলার না যে সাধারণ একটি ইনকিউবেটার আমরা পাইলেই নিতেছি নিয়েই আমরা ব্যবহার করতেছি ছয় মাস যাচ্ছে না মেশিনের সব নষ্ট হয়ে যাইতেছে পার্সগুলো আসলে এ ধরনের মেশিন নেওয়ার থেকে না নেওয়া ভালো এখন আমরা বাঙালিরা কম টাকা জিনিস চাই তাই আমরা ভালো টাকার জিনিস দিতে পারি না আজকে যারা ভালো চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি যারা কোন টাকা চাচ্ছেন তারা এই মেশিনটি নেবেন না এই মেশিনটির দাম জানতে হলে আমাদেরকে কল দিতে হবে বা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে হবে কারণ এই মেশিনটির দামটা আমরা বলার কারণটা রাখতেছি এই কারণেই যে ভিডিওতে বলতেছি না কারণ এই পার্সগুলো বা এই বক্সগুলো যে কোনো সময় আপডাউন হয় বারে ঠিক আছে আবার কমে এখন এই একবার দাম বলে দিলে আমরা পরবর্তীতে মেশিনের পার্সের দাম বাড়লে তখন আমরা মেশিনের দাম বাড়ানো সম্ভব হয় না সবাই ফোন দিয়ে বলেন ভাই আগে যে দামটা বলছেন ওই দামে দেয়া যাবে আসলে এভাবে এই কারণে আমরা ভিডিওতে দাম বলবো না যখন যে দাম থাকবে ওইটাই আপনি ফোন দিলে জানতে পারবেন ইনশাল্লাহ বেশি রাখা হবে না মেশিনটি ভালো লাগলে ফোন দিবেন অবশ্যই তো ভিয়ার্স এই মেশিনটি যারা নিতে চাবেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে বা চাইলে আমাদের অফিসে আসেন পাকুরিয়া বাজার গুত্তারা ঢাকা এখানে এসে দেখে শুনে নিয়ে যাইতে পারেন এই মেশিনটি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হানড্রেড পারসেন্ট বিশ্বাস রেখে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পণ্য হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন একদম আপনারকে হোম ডেলিভারি দিবে মেশিনটি বাংলাদেশের যে কোনো স্থানে নিলে তিনশো টাকা ডেলিভারি চার্জ আসবে কারণ এটা খুব বড় এবং ওয়েট আজকাল কুরিয়াতে ওয়েট বুঝে দেয় না অনেকে ভাবে মাল মনে হয় যে ওজন নাই আসলে কুরিয়াতে আমাদের একটি রেট ফিক্স করে দিছে যে এই বক্সটার আয়ত্ত অনুসারে এই রেটটা আপনাদের ওয়েট আর ধরতেছে না এখন সেক্ষেত্রে এই মেশিনটার দাম মানে কুরিয়ার সাথে ভাড়া মিলাইয়া আসবে তো কুরিয়া ভাড়া তিনশো টাকা আসবে আমি আগেই বলে দিচ্ছি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো ভিয়ার্স কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমাদের আবদুল্লাহ ইনকিউবেটর আপনাদেরকে নিরাশ করবে না মেশিনটি একবার ব্যবহার করে দেখুন আপনার টাকা লস হবে না ইনশাল্লাহ আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা আমাদের ঠিকানায় চলে আসুন আজকে এ পর্যন্তই যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন Assalamu alaykum.